नमस्कार गुड आफ्टरनून मैं रिमझिम पाठक आपनालोक सकलोके पुनर्बार स्कॉर्डेमी रानेटी क्लासलै स्वागतम जनाइछो आशा करिछो भाले आसे सकलोए आरो आपनालोक सकलोके नववर्षर शुभेच्छा जनाइछो हैप्पी न्यू ईयर भाले भाले थाकक सकलोए ভালে ভালে যাওক বছৰটো যিটো আপোনালোকে আশা কৰি আছে সেই আশাবোৰ পূৰণ হওক যিটো সপোন লৈ আছে সেই সপোনবোৰ যাতে সকলোৰে পূৰণ হওক সেইবোৰে আশা ৰাখিছোঁ মই আৰু সকলোৰে ডিমাণ্ডত আজি এইটো ক্লাছ লৈ অহা হৈছে ডিমাণ্ড মিনছ সকলোৱে কৈয়ে আছিলে মেক্সিমামে কৈ আছিলে যিখিনি আহোম কিংডম যিখিনি আছিলে আহোম সাম্ৰাজ্য সেইটো কৰাব লাগে কৰাব লাগে তো সেইটো সেইকাৰণে আজি সেই ক্লাছটোৱে লৈ আহিলোঁ ছশ বছৰীয়া আহোম সাম্ৰাজ্য যিটো আমি পঢ়ি আছিলোঁ অ'কে চ' যদি ক্লাছটো ভাল লাগে আপোনালোকৰ পঢ়ি পেলাই ক্লাছটো লাইক কৰি দিব শ্বেয়াৰ কৰি দিব আৰু ক্লাছটোৰ PDF আপোনালোকে ক'ত পাব হয়তো জানে বহুতে তথাপিও মই কৈ দিম তো তাৰ আগতে ইয়াতে এটা বস্তু দেখিছে যে এই আহোম কিংডম বা আহোম সাম্ৰাজ্যত মানৰ অসম আক্ৰমণ আহিছে ৰাইট তো মানৰ অসম আক্ৰমণ ডেট মিনছ কি হয় মানে যেতিয়া এটেক কৰিছিলে আমি সেইখিনিহে আজি পঢ়িম কিন্তু কি হয় আমি লাষ্ট ক্লাছত ৰাজেশ্বৰ সিংহলৈকে পঢ়িলোঁ ৰাজেশ্বৰ সিংহৰ পিছত আহিব তোমাৰ লক্ষ্মী সিংহ এতিয়া লক্ষ্মী সিংহৰ সময়ত মানৰ আক্ৰমণ নহয় মোৱামৰীয়া বিদ্ৰোহ হৈছিলে কিন্তু মোৱামৰীয়া বিদ্ৰোহৰ বিষয়ে মই অলৰেডি পঢ়াই থৈ দিছোঁ সেয়েহে মই আজি সেইটো আকৌ নপঢ়াওঁ কাৰণ সেই একেখিনি পঢ়োৱা বস্তুখিনিয়ে পঢ়াব লাগিব যিহেতু গতিকে মোৱামৰীয়া বিদ্ৰোহ বুলি অলৰেডি এটা ক্লাছ কৰি থৈ দিয়া হৈছে সেইটো এই আছাম হিষ্ট্ৰী আহোম সাম্ৰাজ্যৰ লগতে আহিব তাত গৈ পেলাই চাব পাৰিব অ'কে আৰু প্ৰথমতে আমি এই ক্লাছটোত কনচেপ্ট বুজিম দেন কুৱেশ্যন অ'কে চ' মোৱামৰীয়া বিদ্ৰোহৰ পিছত যিখিনি আহিব সেইখিনি হয় মানে আক্ৰমণ কৰিব অৰ্থাৎ আজি যি ম্যানমাৰ সেইখিনি সময়ত বাৰ্মা আছিলে তো সেই বাৰ্মিজসকলে বা মানসকলে যে এটেক কৰে সেইখিনি বস্তু আজি আমি ইয়াতে পঢ়িম তাৰোপৰি মানে আক্ৰমণ কৰাৰ আগত যিকেইগৰাকী ৰজা আছিলে চিৰিয়েলি আমি তেওঁলোকৰ বিষয়ে আহোম ৰজাকেইগৰাকীৰ বিষয়ে চাই ল'ম অ'কে তো আজি এইটো হ'ব Part 5 আমি যদি মোৱামৰীয়া বিদ্ৰোহটো সোমাই দিওঁ আজি এইটো Part 6 হৈ যাব বাৰু যি হওক ক্লাছটোৰ PDF পাই যাব ৰিমঝিম স্কৰডেমী এইটো টেলিগ্ৰাম চেনেলত আৰু যদি কিবা যদি আপোনালোকৰ পাৰ্চনেলি মোক কিবা সুধিব লগা থাকে এক্সাম ৰিলেটেডে হওক কিবা যিকোনো যদি সুধিব লগা থাকে মোক পাৰ্চনেলি টেলিগ্ৰামত মেছেজ কৰিব পাৰিব এইটো হ'ল মোৰ টেলিগ্ৰাম চেনেল পাৰ্চনেলি টেলিগ্ৰামত মেছেজ কৰিব পাৰিব আৰু তাৰোপৰি মোক ইনষ্টাগ্ৰাম বা মেছেঞ্জাৰত মেছেজ কৰিব পাৰিব এইটো হ'ল মোৰ ইনষ্টাগ্ৰাম ID আৰু এইটো হ'ল ইয়াতে মোৰ এইটো ফেচবুক ID ইয়াতে আপোনালোকে মোক মেছেঞ্জাৰত মেছেজ কৰিব পাৰিব ঠিক আছে চ' বেছি দেৰি নকৰোঁ আৰু তাৰোপৰি টেলিগ্ৰামতো কৰিব পাৰিব তো বেছি দেৰি নকৰোঁ ক্লাছটো আৰম্ভ কৰোঁ ক্লাছটোৰ আৰম্ভণিৰ আগত অকণমান আকৌ ইনফৰ্মেশ্যন দি থৈ দিওঁ কিছুমান ইনফৰ্মেশ্যন মানে দুই এটা কথা ক'ব লগা আছিলে যে যদি আপোনালোকৰ ভণ্টি ভাইটি কোনোবা আছে যোনে Class 10 হয়তো নেক্সট ইয়াৰ Class 10 যাব বা এইবাৰো প্ৰিপেৰেশ্যন কৰি আছে তেনেহ'লে আমাৰ স্কৰডেমীৰ সৈতে জড়িত হৈ পেলাই পঢ়িব পাৰিব কাৰণ অলৰেডি আপোনালোকে আমাৰ পৰা পঢ়ি আছে যিহেতু জানে কেনেকুৱাকৈ কিমানখিনি আপোনালোকক দিব পাৰিছোঁ বা আপোনালোকে কিমানখিনি ল'ব পাৰিছে তো Class 10ৰ একেইগৰাকী ফেকাল্টি ইয়াতে দিয়া হৈছে আৰু এইটো Class 10ৰ স্কৰডেমী আছাম বোৰ্ড এইটো হয় ইউটিউব চেনেল ইয়াতে তেওঁলোকে গৈ পেলাই বা আপোনালোকৰ চা চিনাকি কোনোবা থাকিলে জনাব পাৰে ইয়াতে স্কেন কৰিলে ইয়াতে ইউটিউব চেনেলটো পাই যাব ঠিক আছে চ' ক্লাছটো আৰম্ভ কৰোঁ আৰম্ভ কৰাৰ আগতে যিটো আমি আজি আহোম পাৰ্ট যিটো আনিছোঁ সেই পাৰ্টটোৰ সেইখিনি যিখিনি পঢ়িম যিকেইগৰাকী আহোম ৰজাৰ বিষয়ে পঢ়িম তেওঁলোকৰ ওপৰত তেওঁলোকৰ সময়ৰ ওপৰত যদি কিবা কুৱেশ্যন আহিব লাগে কেনেকুৱা কুৱেশ্যন আহিব কুৱেশ্যনটো আছে হু ৰিষ্টোৰড ৰংপুৰ টু গুৱাহাটী চৰি ৰংপুৰটো যোৰহাট হ'ব এইটো কিবা বেলেগ হৈ গ'ল অসমীয়াটো যদি চাওঁ 1794 চনত কোনে ৰংপুৰক গৌৰীনাথ সিংহৰ হাতলৈ ঘূৰাই আনি দিছিল অ'কে ঠিকে আছে এইটো এইটো হ'লে বেলেগ কিবা এটা আছিলে মানে এটা আমাৰ কুৱেশ্যন আহে যে যোৰহাটলৈ কোনে ৰাজধানী স্থানান্তৰ কৰিছিল তেনেকুৱাকৈ এটা কুৱেশ্যন আহে সেইটো হ'লে বেলেগ হ'ব তো এইটো কুৱেশ্যন সুধিছে হু ৰিষ্টোৰড ৰংপুৰ টু গৌৰীনাথ সিংহ ইন 1794 অপশ্যন আছে থমাছ ৱেলছ ৱাৰেন হাষ্টিং জন শ্বোৰ আৰু থমাছ স্মিথ ৰাইট অৰ্থাৎ যেতিয়া ইয়াতে ধৰি লোৱা মানে আক্ৰমণ কৰে বা মোৱামৰীয়াসকলে আক্ৰমণ কৰিছিলে তো ইয়াতে কি হৈছিলে ব্ৰিটিছে
অসমৰ মানুহখিনিক আহোম ৰজাক হেল্প কৰিছিলে। তো কোন আছিলে ব্ৰিটিছৰ ফালৰ পৰা কোন অফিচাৰ আছিলে বা কোনে আছিলে যে কোন গৰাকী আহোম ৰজাৰ অনুৰোধ মৰ্মে ইয়াতে আহে কোনে হেল্প কৰে, তো তাৰ ওপৰত এইখিনি এইটো কুৱেশ্যন কৰা হৈছে। আমি পঢ়িম বাৰু, মই যেতিয়া কম তেতিয়া গম পাব, বা এইটো ক্লাছৰ লগতে মোৱামৰীয়া বিদ্ৰোহ যিটো পঢ়াইছোঁ সেইটোও একেলগে চাই থৈ দিব, ক্লিয়াৰ হৈ যাব, ঠিক আছে। যো আমি লাষ্ট ক্লাছত পঢ়িছিলোঁ ৰাজেশ্বৰ সিংহৰ, ৰাইট? ৰাজেশ্বৰ সিংহৰ পিছত, তেখেতৰ মৃত্যুৰ পিছত, এতিয়া ৰাজেশ্বৰ সিংহ কাৰ পুতেক আছিলে? ৰাজেশ্বৰ সিংহ আছিলে ৰুদ্ৰ সিংহৰ পুতেক, ৰাইট? তো ৰুদ্ৰ সিংহৰ যিহেতু পুতেক আছিলে, ৰুদ্ৰ সিংহৰ এইটো উইচ আছিলে, এইটো তেওঁৰ মানে এইটো ইচ্ছা আছিলে, ৰুদ্ৰ সিংহৰ মৃত্যুৰ পিছত তেখেতৰ পাঁচগৰাকী পুতেকে এগৰাকী এগৰাকীকে এজন এজনকে যাতে ৰজা হয়। ৰাজেশ্বৰ সিংহৰ মৃত্যুৰ পিছত ৰুদ্ৰ সিংহৰ পাঁচ নম্বৰ গৰাকী পুতেক কি হয়? ৰজা হয়। এতিয়া ৰুদ্ৰ সিংহৰ চাৰিগৰাকী পুতেক ৰজা হৈ গ'ল, আহোম ৰজা। এতিয়া তাৰে ভিতৰত এগৰাকী আছিলে, তেওঁৰ গাত খুন আছিলে, চ' তেওঁ ৰজা হ'ব নোৱাৰে আহোমৰ পৰম্পৰা মতে। সেয়েহে পাঁচ নম্বৰ পুতেক কোন হয়? তোমাৰ পাঁচ নম্বৰ পুতেকগৰাকীয়ে ৰজা হয়, যাৰ নাম হয় তোমাৰ আহোম নেমটো হয় সুনেইটফা, আৰু তেখেতে ৰজা হৈ পেলাই হিন্দু নাম গ্ৰহণ কৰে লক্ষ্মী সিংহ। তো ইয়াতে সুনেইটফা নামটো মনত ৰখাতকৈ বেছিকৈ আমাক কুৱেশ্যন দিব পাৰে লক্ষ্মী সিংহ নামটো লৈ পেলাই। তো আমি লক্ষ্মী সিংহ নামটো মনত ৰাখিম, আৰু এই লক্ষ্মী সিংহৰ সময়তে মোৱামৰীয়াৰ প্ৰথম বিদ্ৰোহ আৰম্ভ হৈছিলে। চাৰিবাৰ মোৱামৰীয়াসকলে বিদ্ৰোহ কৰে, আৰু তেখেতৰ সময়তে 1769ত মোৱামৰীয়া বিদ্ৰোহ আৰম্ভ হয়, ঠিক আছে। আৰু এই বিদ্ৰোহ অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ ডাঙৰ বিদ্ৰোহ, আটাইতকৈ ডাঙৰ মানে আটাইতকৈ দীঘলীয়া বিদ্ৰোহ আছিলে, অলমষ্ট 35 বছৰ ধৰি চলিছিলে। পিছত গৈ পেলাই কমলেশ্বৰ সিংহৰ সময়ত এই বিদ্ৰোহৰ অন্ত পৰে। বুজিলোঁ? কুৱেশ্যন সুধিব পাৰে মোৱামৰীয়া বিদ্ৰোহ কোনগৰাকী আহোম ৰজাৰ সময়ত আৰম্ভ হৈছিলে, তেতিয়া আমি লিখিম কি? লক্ষ্মী সিংহ, ঠিক আছে, বুজিলোঁ। এতিয়া লক্ষ্মী সিংহৰ সময়ত, যেতিয়া মোৱামৰীয়া বিদ্ৰোহত মই পঢ়াইছোঁ বাৰু কি কি হৈছে তেওঁৰ সময়ত, মেইন তেওঁৰ সময়ৰ হ'ল মোৱামৰীয়া বিদ্ৰোহ, অ'কে? চ' মোৱামৰীয়া বিদ্ৰোহ হ'ল, হওঁতে তাৰপিছত মোৱামৰীয়াসকলে আহোম সাম্ৰাজ্য কেপচাৰ কৰি ল'লে, লৈ পেলাই লক্ষ্মী সিংহক মানে বন্দী বনাই থৈ দিলে। পিছত আকৌ কি হয়, মোৱামৰীয়াসকলক হৰুৱাই পেলাই, কুৰংগ নয়নীৰ সহায়ত হৰুৱাই পেলাই পুনৰ লক্ষ্মী সিংহক ৰজা পতা হয়। এতিয়া লক্ষ্মী সিংহৰ পিছত যদি চাওঁ, তেখেতৰ মৃত্যুৰ পিছত তেখেতৰ পুতেক সুহিত পাংফা ৰজা হয়, আৰু সুহিত পাংফাই আহোমৰ ৰজা হৈ পেলাই, তেওঁলোকে তেওঁ হিন্দু নাম এটা লোৱা আছিলে, তেখেতে যিটো হিন্দু নাম গ্ৰহণ কৰে সেইটো আছিলে গৌৰীনাথ সিংহৰ, ৰাইট? এই গৌৰীনাথ সিংহৰ সময়ত মোৱামৰীয়াসকলে 1782ত দ্বিতীয়বাৰৰ কাৰণে, ছেকেণ্ড টাইমৰ কাৰণে মোৱামৰীয়াসকলে পুনৰ বিদ্ৰোহ কৰি দিয়ে। লক্ষ্মী সিংহৰ সময়ত প্ৰথম বিদ্ৰোহ হ'ল, দমনো কৰা হ'ল। তেওঁৰ পিছত তেওঁৰ যিগৰাকী পুতেক আহে গৌৰীনাথ সিংহ, তেখেতৰ সময়ত মোৱামৰীয়াসকলে দ্বিতীয়বাৰৰ কাৰণে আৰু বিদ্ৰোহ কৰি দিয়ে, তৃতীয়বাৰৰ কাৰণেও আৰু বিদ্ৰোহ কৰি দিয়ে, অ'কে? এতিয়া আমি যদি লক্ষ্মী সিংহৰ সময়ত চাওঁ, যেনেকৈ আমি দেখিছিলোঁ অম্বিকা বা ফুলেশ্বৰী, তেওঁলোকে শিৱসাগৰ পুখুৰী, গৌৰীসাগৰ পুখুৰী এইবোৰ খন্দুৱাইছিলে তেওঁলোকৰ সময়ত, ঠিক তেনেকুৱাকৈ লক্ষ্মী সিংহৰ সময়ত তেখেতে ৰুদ্ৰসাগৰ পুখুৰী কি কৰিছিলে? খন্দুৱাইছিলে, ঠিক আছে? তো এতিয়া কুৱেশ্যন এনেকৈও সুধিব পাৰে, ৰুদ্ৰসাগৰ পুখুৰী বা ৰুদ্ৰসাগৰ টেংক কাৰ সময়ত খন্দুৱা হৈছিলে? তেতিয়াহ'লে আমাৰ আনচাৰ কি হৈ যাব? লক্ষ্মী সিংহ, অ'কে? যদি ক্লাছটো ভাল পোৱা তেনেহ'লে শ্বেয়াৰ কৰি দিবা, ক্লাছটো লাইক কৰি দিবা, তোমালোকৰ বন্ধু বান্ধৱীসকলেও যাতে ক্লাছটো উপভোগ কৰিব পাৰে, অ'কে? চ' বেছি কমেণ্ট চাই নাথাকোঁ মই, কাৰণ কনচেপ্ট বুজাবলগীয়া আছে, অকণমান বেছি দীঘলীয়াই হ'ব। তো যদি মই কমেণ্টবোৰ চাই থাকিব লাগে তেনেহ'লে হৈ যাব, বেছি টাইম গুচি যাব এনে এনে, তাতকৈ ক্লাছটোত ফ'কাছ কৰোঁ, অ'কে? কোনোবাৰ কিবা প্ৰব্লেম থাকিলে মই পিছত চাই ল'ম। দেন ইয়াতে কি হয়, লক্ষ্মী সিংহৰ বা গৌৰীনাথ সিংহৰ সময়ৰ এইবোৰ আমি মোৱামৰীয়া বিদ্ৰোহত পঢ়িছোঁ, তো সেইবোৰ এতিয়া ইমান নপঢ়োঁ। দেন আমি গৌৰীনাথ সিংহৰ পিছত যদি চাওঁ, গৌৰীনাথ সিংহৰ পিছত পূৰ্ণানন্দ বুঢ়াগোহাঁই, অৰ্থাৎ সেইখিনি সময় যিগৰাকী বুঢ়াগোহাঁই আছিলে, পূৰ্ণানন্দ বুঢ়াগোহাঁই, তেওঁ কি কৰে, কদম দীঘলা গোহাঁইৰ পুতেক কিনাৰামক তেখেতে কি কৰি দিয়ে? ৰজা পাতি দিয়ে, অ'কে? কিনাৰামক তেখেতে কি কৰে? ৰজা পাতে, আৰু কিনাৰামে ৰজা হৈ পেলাই হিন্দু নাম গ্ৰহণ কৰে কি? কমলেশ্বৰ সিংহৰ, ৰাইট? এতিয়া তোমাৰ কদম দীঘলা গোহাঁই যদি চাওঁ, তেওঁ এগৰাকী চাৰিং ৰজা আছিলে, তেখেতৰ পুতেক কিনাৰামক
কিনারামক আহোম রজা পাতে আর আহোম রজা হওয়ার পিছত কিনারামে হিন্দু নাম গ্রহণ করে কমলেশ্বর সিংহ। এটা এই কমলেশ্বর সিংহর সময়ত আমি মই যে মোয়ামুরিয়া বিদ্রোহর কথা কই আছো, এই মোয়ামুরিয়া রিভোল্ট বা মোয়ামুরিয়া বিদ্রোহ কমলেশ্বর সিংহর সময়তে কি হয় অন্ত পড়ে বা শেষ হয়। তো আরম্ভণি হয়েছিল লক্ষ্মী সিংহর সময়ত, অন্ত পড়ে কমলেশ্বর সিংহর সময়ত। কমলেশ্বর সিংহর সময়ত মোয়ামুরিয়া বিদ্রোহর অন্ত পড়ার লগতে আরো একটা ইম্পর্টেন্ট একটা বিখ্যাত যুদ্ধ হয় দন্ডুয়াদ্র বিদ্রোহ। এটা এই দন্ডুয়াদ্র বিদ্রোহ কোনে করেছিল সেটো সুধে, কার সময়ত হয়েছিল সেটো সুধে। সময় আমি দেখিল কমলেশ্বর সিংহর সময়ত। আৰু এটা বস্তু ইয়াতে মনত রাখিবা, কমলেশ্বর সিংহক কোনে রজা পাতিছিলে? পূর্ণানন্দ বুড়াগোহাঁই, রাইট? তো এইখিনি সময়ত পূর্ণানন্দ বুড়াগোহাঁই জাস্ট ডি ফ্যাক্টো রুলার হিসাবে থাকে। ডি ফ্যাক্টো রুলার মিন্স কি হয় যে গোটেইখিনি মানে রজা হিসাবে সিংহাসনত বহুয়াই থৈ দিব কমলেশ্বর সিংহ, কিন্তু মেইন শাসন করিব লাগিলে কত কি করিব লাগিব রজা হিসাবে যেখিনি কাম করিব লাগে সেখিনি গোটেইখিনি দায়িত্ব গোটেইখিনি শাসন গোটেইখিনি পাওয়ার পূর্ণানন্দ বুড়াগোহাঁইর হাতত আছিল। সো তেওঁক ডি ফ্যাক্টো রুলার সেটো তেনেকে ইউজ করা হয়। তো যেনেকে কলো তেখেতর সময়ত হয়েছিল দন্ডুয়াদ্র বিদ্রোহ, কার সময়ত কমলেশ্বর সিংহ। আর এই দন্ডুয়াদ্র বিদ্রোহ করেছিল হরদত্ত আর বীরদত্ত বলে দুগারী ভায়েকে এই বিদ্রোহ করেছিল। ওকে, তো এই দন্ডুয়াদ্র বিদ্রোহের উপর আমার কোয়েশন সুধে যেনেকাকে দন্ডুয়াদ্র বিদ্রোহ কার সময়ত হয়েছিল কমলেশ্বর সিংহ, দন্ডুয়াদ্র বিদ্রোহ সাপ্রেস করার কথা সুধে যে এই যেতিয়া হরদত্ত আর বীরদত্ত বলে দুগারী ভায়েকে দন্ডুয়াদ্র বিদ্রোহ করেছিল সেইখিনি সময়ত এই বিদ্রোহ কোনে কোনে দমন করেছিল তেতিয়া হলে আমার মনত রাখিব লাগিব কলিয়া ভোমরা। ওকে, তো এতিয়া কলিয়া ভোমরা কি শুনিছো? দলং শুনিছো, রাইট? তো সেই কলিয়া ভোমরা দলংখন এই কলিয়া ভোমরার নামেরে রখা হয়েছে। একচুয়ালি কি হয় এইখিনি সময় যিগৰাকী বৰফুকন আছিলে মনত রাখিবা বদন চন্দ্র বৰফুকন আছিলে। ওকে, সো বদন চন্দ্র বৰফুকন এতিয়া চোৱা আমি এগৰাকী ব্যক্তি দেখিলো পূর্ণানন্দ বুড়াগোহাঁই। পূর্ণানন্দ বুড়াগোহাঁই এইটো বিশ্বাস করেছিল যে এই বদন চন্দ্র বৰফুকনৰ হাত আছে, মানে হরদত্ত বীরদত্ত যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহত বদন চন্দ্র বৰফুকনৰ হাত আছে, সেয়েহে তেওঁক বৰফুকনৰ পৰা গুচাই পেলাই কলিয়া ভোমরাক বৰফুকন পাতি দিয়া হয়। আৰু কলিয়া ভোমরায় বৰফুকন হৈ পেলাই যেনেকে লাচিত বৰফুকন আছিলে তো সেইটোৱে পোষ্ট, কলিয়া ভোমরায় বৰফুকন হৈ পেলাই হরদত্ত বীরদত্তৰ দন্ডুয়াদ্র বিদ্রোহ সপ্রেস করে। ওকে, দেন এনেকুৱা এটা বিখ্যাত যুদ্ধ সাপ্রেস করার কারণে রজা কমলেশ্বর সিংহই কলিয়া ভোমরাক একটা উপাধি দিয়ে একটা টাইটেল দিয়ে, আর টাইটেলটা হয়েছে প্রতাপ বল্লভ। এইটার উপর আমার কোয়েশন সুধে প্রতাপ বল্লভ উপাধি কাক দিয়া হয়েছিল? তো প্রতাপ বল্লভ উপাধি দিয়া হয়েছিল কলিয়া ভোমরাক কার সময়ত? কমলেশ্বর বা কিনারামর সময়ত। ঠিক আছে, বুঝিলো। তো এনেকুৱাকে আহোম হিস্ট্রিয়ে যে আহোম কিংডমৰ বিষয়ে যে আমাক কোয়েশ্চনত সুধিব সেইটোতো নহয়, রাইট? তো মই ইয়াতে এটা সিরিজ এটা আরম্ভ করেছো আহোম কিংডম বলে, কিন্তু আসাম হিস্ট্রির লগত জড়িত যিকোনো এনেকুৱা টপিক হিসাবে টপিকৰ লগতে কোয়েশ্চনও তেনেকুৱাকে আপোনালোকে এপত পাই যাব যিটো এডিআরই বেটছত আসাম পুলিশৰ বেটছত আছে, মই কৰাইছো। তো ইয়াতে যদি এই ইয়ার বিষয়ে যদি আপোনালোকে কিবা জানিব বিচাৰে স্কোয়াডমির এডিআরই বেটছ বা আসাম পুলিশৰ বেটছ তেনেহলে আপোনালোকে 7099094251 এইটো নম্বৰত কন্টেক্ট করলে হল কলে হল ৰিমজিম মেমৰ ক্লাছৰ পৰা পাইছো বা ৰিমজিম মেমে এই নম্বৰটোত কন্টেক্ট কৰিব দিছে, বা স্কোয়াডমির যদি আপোনালোকৰ বুকখনৰ ৰিলেটেড কিবা সুধিব লগা থাকে যিখন স্কোয়াডমির ফালৰ পৰা গোটেই সাবজেক্ট লৈ পেলাই এখন বুক উলিওৱা হৈছে, সেই বুকখনৰ বিষয়ে কিবা সুধিব লাগিলে কেনেকে বুকখন পাব, বা PYQ প্ৰিভিয়াস ইয়াৰ কোয়েশ্চন সলভ পেপাৰবোৰ কেনেকে পাব, PDF টো কেনেকে পাব, নোটস যিবোৰ নোটস আছে মেটেৰিয়েল আছে সেইবোৰ কেনেকুৱাকে আপোনালোকে লাভ কৰিব, এই গোটেইখিনি বস্তু জানিবৰ কাৰণে এই নম্বৰটোত কণ্টেক্ট কৰিলে হল কলে হল ৰিমজিম মেমৰ ক্লাছৰ পৰা পাইছো। ঠিক আছে, সো ক্লাছটোৰ ফালে আগবাঢ়ো। আমি পঢ়িলো কমলেশ্বৰ সিংহ, ৰাইট? কমলেশ্বৰ সিংহৰ পিছত তেখেতৰ মৃত্যুৰ পিছত পূৰ্ণানন্দ বুড়াগোহাঁইৰ কিন্তু মৃত্যু হোৱা নাই। হয়তো এই আহোম কিংডম পঢ়ি থাকোঁতে বহুতে এটা বস্তু নোটিচ কৰিছে, যিবোৰ বুড়াগোহাঁই থাকে বৰগোহাঁই থাকে বৰফুকন থাকে তেওঁলোক ইমান সহজে নমৰে, মরে মৃত্যু কার হয়? রজা বুড়ার মৃত্যু হয়। অর্থাৎ এগারী বুড়াগোহাঁই বা বরগোহাঁই বা যুন থাকে তখেতে পাঁচ বেশি হয়ে যাব, দুই তিনিগারী রজার সময়লক থাকে, রজাগারীর মৃত্যু হয়ে গেল কিন্তু বুড়াগোহাঁইগারী আছে তেনেকাকে। তো ঠিক তেনেকা পূর্ণানন্দ বুড়াগোহাঁয়ে কমলেশ্বর সিংহর মৃত্যুর পিছত কি করে সুদিনফাক রজা পাতে, রাইট? এটা সুদিনফা যেটা রজা হয় রজা হওয়ার পিছত হিন্দু নাম গ্রহণ করে চন্দ্রকান্ত সিংহ। ওকে, চন্দ্রকান্ত সিংহর টাইম পিরিয়ড ইম্পর্টেন্ট হয় যেনেকাকে প্রথমটা হল টাইম পিরিয়ডর ইম্পর্টেন্ট,
চাইল্ডহুড ফ্রেন্ড আসলে বাল্যকালের বন্ধু এগারী আসলে নাম আসলে সত্রাম সত্রামক চন্দ্রকান্ত সিংহয় টাইটেল দিছিলে সারিঙিয়া ফুকন এগারী রজা আমি পড়িছো ইয়াতেতো হল এগারী চন্দ্রকান্ত সিংহ রাইট আর এগারী আমি পড়িছো চক্রধ্ব সিংহ এই রজাগী চন্দ্রকান্ত আর আগতে পড়াগী আসলে চক্রধ্ব সিংহ এই বস্তু মনত রাখব কার সময় কি কি হয়েছিল ওকে উল্টা পাল্টা হব না লাগে। তো এতিয়া মই যেনেকে কলো চন্দ্রকান্ত সিংহর এগারী বাল্য বন্ধু আসলে চাইল্ডহুড ফ্রেন্ড আসলে সত্রাম আর সত্রামক চন্দ্রকান্ত সিংহ একটা উপাধি দিছিল সারিঙিয়া ফুকন। সারিঙিয়া ফুকন দ্যাট মিন্স যে রজার ওসর থাকি পেলায় রজার সমসাময়িক অর্থাৎ রজার লগতে তেখেতে বহিব পারিব। ওকে এতিয়া এই সারিঙিয়া ফুকন বা সত্রাম ঠিক আছে আর তোমার বদন চন্দ্র বরফুকনে লগ লাগি পেলায় পূর্ণানন্দ বুড়াগোহাঁয়ের এগেইনস্টত ষড়যন্ত্র করেছিল যেটো পূর্ণানন্দ বুড়াগোহাঁয়ে গম পালে। এতিয়া চা মানে অকমান আগতে কলো বদন চন্দ্র বরফুকন বদন চন্দ্র আসলে বরফুকন কিন্তু পূর্ণানন্দই কি করলে বরফুকনের পদরপা রিমুভ করে কলিয়া ভোমরাক বরফুকন পাতিছিলে কিয় কারণ বিশ্বাস করেছিল যে বদন চন্দ্রই দন্ডুয়াদ বিদ্রোহ মানে হয়েছিল যে তাতে হাত আছে। তো সেই কারণে তেনেকাকে যেহেতু বদন চন্দ্র বরফুকনের পোস্টরপা গুছা হল সেটা একটা মানে রিভেঞ্জ এটা লব লাগে হয় না নাই প্রতিশোধ লব লাগে এনেওতো আমি মানুষবুড়ে সেয়ে বিচারি থাকো কেনেকে প্রতিশোধ লব পারি প্রতিশোধ লওয়াতকে যদি আমি কামটো করে দেখাও আমি যদি প্রতিশোধের মনোভাব না রাখি যে মই করে দেখাম বা মই তোতকে বেশি ভাল হয়ে দেখাম বা তেনেকে যদি আমি যদি কিবা যদি সংকল্প লো সেটহে বেশি কামত দিব প্রতিশোধের মনোভাব যদি মাথাত রাখি থাকো তেনহলে আমি নিজেও হার্ম হয়ে থাকি আমার মাথাত সেটে ধরে থাকিব আমি নিজেও শান্তি নাপাও হয় না। তো প্রতিশোধ ভাবি থাকিব নালাগে যে মই করে দেখাম সেটা ভাবি থাকিব লাগে বুঝি পাইছা বারো যি হোক। তো বদন চন্দ্র আর সত্রামে লগ লাগি পেলাই পূর্ণানন্দ বুড়াগোহাঁয়ের এগেইনস্টত ষড়যন্ত্র করলে আর এই কথাখিনি পূর্ণানন্দ গম পালে গমতো পাব এ বুড়াগোহাঁয় হয় খবর দিয়া মানুষ কিমান আছে আর এনেও পাওয়ারফুল হয়। তো এটা কি করলে কোয়া হয় যে এই মানে ষড়যন্ত্র করবাত নয় করবাত চন্দ্রকান্তও জড়িত হয়ে আছে। এটা চন্দ্রকান্তক যেটা পূর্ণানন্দ বুড়াগোহাঁয় রজা পাতিছিল চন্দ্রকান্তর বয়স তেতিয়া কম পিছত এনেকে ডাঙর হয়ে গই আছে এটা কেউ কম বয়সীয় রজা লড়া এগারীক রজা পাতিছে তেতিয়াহে নিজের হাতত গোটেইখিনি পাওয়ার থাকিব সেই ভাবিয়ে পূর্ণানন্দই রজা পাতিছিলে। তো যেতিয়া চন্দ্রকান্তক গৈ পেলায় সোধা হল চন্দ্রকান্ত ক্ষমা বিচারিলে কিন্তু তেও কলে যে আপুনি এতিয়া বাকি দুগৰাকীৰ লগত যি কৰিব বিচাৰে কৰক। তো সেই মর্মে সত্রামক কি করা হল সত্রামক নামরূপলৈ নির্বাসন দিয়া হল বা ব্যানিস টু নামরূপ ওকে নামরূপলৈ পঠাই দিয়া হল পিছত গৈ পেলায় তাতে তেওঁক কোনোবাই হত্যা করে। আকো বদন চন্দ্র বরফুকনে যেতিয়া গম পালে যে তেওঁকো বিচাৰি থকা হৈছে তেতিয়া কি হল বা তেওঁক ধৰি আনিব দিয়া হৈছে তেতিয়া তেওঁ পলাই গুছি গল। এটা বদন চন্দ্র বরফুকনক ধৰি আনিবৰ কাৰণে চন্দ্রকান্ত সিংহই মহেশ্বর পর্বতীয়া ফুকনক এপইন্ট কৰিছিলে। এটা বদন চন্দ্র খবরটো কোনে দিলে পূর্ণানন্দই যে ধৰি আনিব দিছে বদন চন্দ্রর জিয়েক পূর্ণানন্দর পুতেকর হইতে বিয়া দিছিলে অর্থাৎ চাব গলে পূর্ণানন্দ বুড়াগোহাঁয় আর বদন চন্দ্র বরফুকন দুয়োগৰাকী আমি কি কও বিয়ৈ বুলি যে কও হয় না। তো সেই বিয়ৈ আসলে এগারীর পুতেক এগারীর জিয়েক ওকে। তো জিয়েকে খবর দিলে যে মোর শহুর দেউতাই আপনার ধরে আনব গৈছে দেউতাক খবর দিলে ধরে আনব কারণে মানুষ এপয়েন্ট করেছে। তো সেই শুনে পেলায় বদন চন্দ্রই পলাই গুছি গল। পলাই কত গুছি গল কারণ অলরেডি মোয়ামরিয়া বিদ্রোহ হয়ে উঠিছে। মোয়ামরিয়া বিদ্রোহত আমার ইয়াতে কি হয় অসমক অর্থাৎ আহমক হেল্প করেছিল ব্রিটিশে রাইট। তো বদন চন্দ্রই সেটাই ভাবিলে যে মই যদি এতিয়া আকো ব্রিটিশের ওসর যাও ক্যালকাটাত আসলে ব্রিটিশ সকল তো তাতে যদি মই যদি যাও তেনহলে কি হয় মোক ব্রিটিশে হয়তো হেল্প করিব কিন্তু বদন চন্দ্র বরফুকনে গল যার পিছত এইবার ব্রিটিশে তেওক হেল্প নকরিলে অসমের এগেইনস্টত আহমের এগেইনস্টত। তো তাতে বদন চন্দ্রই কি হল তোমার মান সকলের এগারী এজেন্টক লগ পালে আর সেই এজেন্টগারীর সহায়ত তেখেতে অমরাপুরলৈ অর্থাৎ ব্রহ্মদেশর অমরাপুরলৈ গুছি গল রাইট। আর তাতে গৈ পেলায় মান রজার ওসর সহায় বিচারিলে পূর্ণানন্দ বুড়াগোহাঁয় সিংহাসনের গুছাত রাইট। তো এটা মান সকলে এইটাই বিচারি আসলে যে গৈ পেলায় কেনেকাকে অসমখনত কেনেকাকে অসমখন নিজের আন্ডারত আনিব পারি সেটাই বিচারি আসলে ঠিক আছে। তো তেনেকাকে বদন চন্দ্রক মান সকলে সহায় করলে। তো এটা সেই তোমার যেটা আমি যদি ইয়াতে যদি টাইম পিরিয়ড চাও চন্দ্রকান্ত সিংহই আছে রজা যদি চাও চন্দ্রকান্ত সিংহই আছে। তো চন্দ্রকান্ত সিংহর সময়তে বদন চন্দ্র বরফুকনে মান সকলের সহায় লৈ পেলায় হাজার হাজার এনেকে আট হাজার মান সৈন্য লৈ পেলায় পাটকাই পর্বত পার হয়ে পেলায় অসমত সোমালে আর অসমর ঘিলাধারী ঘাটত মান আর আহমর মাজত
যুদ্ধ হল যিখনক অর্থাৎ মানসকলে এটেক করিলে ন তো মানৰ প্ৰথম আক্ৰমণ মানসকলে প্ৰথম আক্ৰমণ কৰিলে সময় মনত ৰাখিব লাগিব 1817 1817 মানসকলে তিনিবাৰ এটেক কৰিছিলে আমাৰ অসমত মনত ৰাখিলে হল দুবছৰৰ মুৰে মুৰে মানসকলৰ অসমলৈ মনত পৰে তো সেকেন্ড টাইম হৈছিলে 1819 থৰ্ড টাইম হৈছিলে 1821 এই তিনিবাৰ মানসকলে অসমত এটেক কৰিছিলে তো প্ৰথমবাৰো কি হল মানসকলে আক্ৰমণ কৰিলে আৰু মানসকলৰ সেইখিনি সময়ত ৰজা আছিলে বদৌপায়া তো বদৌপায়াৰ নেতৃত্বত অৰ্থাৎ বদন চন্দ্ৰ বৰফুকনে ইনভাইট কৰোতে মানসকলে 1817 চনত আক্ৰমণ কৰিলে অকে যেতিয়া এই কথাখিনি বদন চন্দ্ৰ বৰফুকনে সৰি পূৰ্ণানন্দ বুঢ়াগোহাঁই গম পালে যে বদন চন্দ্ৰই যে মই তেওঁৰ মানে এনেকুৱা মই ভাবিছিলো বদন চন্দ্ৰ বেয়া কিন্তু তেওঁ যে ইমান তললৈকে নামি যাব মই সেইটো কিন্তু ভবা নাছিলো তেওঁ মানসকলক আক্ৰমণ কৰিবৰ কাৰণে ইয়ালৈকে লৈ আহিলে তো সেই শুনি পেলাই তেওঁৰ হাৰ্ট এটেক আহি গল আৰু তেনেকে তেওঁৰ মৃত্যু হল তো তোমাৰ বুঢ়ানন্দ বুঢ়াগোহাঁইৰ মৃত্যুৰ পিছত এতিয়া এই বুঢ়াগোহাঁই পোষ্টটো খালী হৈ আছে নে নাই তো সেই পোষ্টটোত তেখেতৰ পুতেক ঋষিনাথক কি কৰিলে সেই পোষ্টটো দি দিলে অৰ্থাৎ ঋষিনাথ এতিয়া বুঢ়াগোহাঁই হৈ গল ঠিক আছে বুজি পালা তো এনেকুৱাকে আল্টিমেটলি বদন চন্দ্ৰ পূৰ্ণানন্দ বুঢ়াগোহাঁই মেইন ৰজাগৰাকীটো তোমাৰ ৰজা মিনছ কি হয় যাৰ হাতত মেইন পাৱাৰ আছিলে তেওঁটো মৃত্যু হৈ থাকিল থাকিল কোন চন্দ্ৰকান্ত সিংহ চন্দ্ৰকান্ত কি কৰিলে জাষ্ট নাম মাত্ৰ ৰজা পাতি দিলে আৰু বদন চন্দ্ৰই মন্ত্ৰী ফুকন নাম লৈ পেলাই মনত ৰাখিব বদন চন্দ্ৰই নাম লৈছিলে মন্ত্ৰী ফুকন আৰু মন্ত্ৰী ফুকন নাম লৈ পেলাই গোটেইখিনি শাসনভাৰ তেওঁৰ আণ্ডাৰত লৈ লৈ তেওঁ নিজে সেইখিনি শাসনভাৰ তেওঁ লৈ ললে ৰাইট তো এতিয়া বদন চন্দ্ৰৰ তোমাৰ চন্দ্ৰকান্তৰ লগত একো দুশ্মনী নাছিলে ৰাইট সেয়েহে চন্দ্ৰকান্তক নাম মাত্ৰ ৰজা পাতি পেলাই মেইন পাৱাৰ তেওঁৰ হাতত আহি গল আৰু তেওঁ কি হৈ গল নিজকে বুঢ়াগোহাঁই বুলি কলে আগতে বৰফুকন আছিলে এতিয়া কি কলে মই বুঢ়াগোহাঁই গোটেই পাৱাৰ মোৰ হাততে থাকিব আৰু মই উপাধি লম মন্ত্ৰী ফুকন ৰাইট কিন্তু কি হল তোমাৰ এনেকে তোমাৰ প্ৰথম আক্ৰমণ গুচি গল মানসকলৰ প্ৰথম আক্ৰমণ গুচি গল চন্দ্ৰকান্ত সিংহৰ সময়ত হৈ গল মানসকল গুচি গল বদন চন্দ্ৰটো পাৱাৰ পায়ে গল ৰাইট এতিয়া কি হয় যে আমি যদি চাওঁ বদন চন্দ্ৰৰ আকৌ কি হয় তেওঁ যেনেকুৱাকে শাসন কৰি আছিলে বা তেওঁ যিবোৰ কৰি আছিলে আহোমৰ বাকী দা ডাঙৰীয়া বা বিষয়ববীয়াবোৰ তেওঁৰ শাসনক সন্তুষ্ট নাছিলে সেয়েহে কি হয় ৰাজমাৰ নেতৃত্বত ৰূপ সিং সুবেদাৰ অৰ্থাৎ ৰাজমায়ে ৰূপ সিং সুবেদাৰক বদন চন্দ্ৰক হত্যা কৰিবৰ কাৰণে এপইণ্ট কৰে বা দায়িত্ব দিয়ে আৰু তেনেকুৱাকে বদন চন্দ্ৰক হত্যা কৰা হল এইবাৰ যেতিয়া বদন চন্দ্ৰৰ মৃত্যু হল তেওঁ আছিলে বুঢ়াগোহাঁই চন্দ্ৰকান্তই কি কৰিলে পূৰ্ণানন্দ বুঢ়াগোহাঁইৰ পুতেক ঋষিনাথক ইনভাইট কৰিলে যে আহি পেলাই কি কৰ বুঢ়াগোহাঁইৰ পোষ্টটো লৈ ল ৰাইট যে তোৰ দেউতা যি আছিলে পূৰ্ণানন্দ বুঢ়াগোহাঁই যিখিনি কাম কাজ আছিলে এতিয়া তই আহি পেলাই সেইখিনি কাম কাজ লৈ ল কিন্তু ঋষিনাথৰ আৰু কি আছিলে যে মোৰ দেউতাৰ মৃত্যুত দুগৰাকী ব্যক্তি দায় এগৰাকীটো বদন চন্দ্ৰ যাৰ অলৰেডি মৃত্যু হল তেওঁকো হত্যা কৰোৱা হল আন এগৰাকী দায়ী হৈছে চন্দ্ৰকান্ত তেওঁ কত আহি পেলাই বুঢ়াগোহাঁইৰ পোষ্ট লব তেওঁ আহি পেলাই কি চন্দ্ৰকান্তৰ এগেইনষ্টত তেওঁ এটেকে কৰিবৰ কাৰণে আহি গল তো তেখেতে কি কৰিলে আমি যে ৰাজেশ্বৰ সিংহ পঢ়িছো লাষ্ট ক্লাছত ৰাজেশ্বৰ সিংহৰ ছান ইন ল ৰাজেশ্বৰ সিংহৰ নাতিয়েক ব্ৰজনাথ সিংহ তেখেতৰ পুতেক পুৰন্দৰ সিংহক লৈ পেলাই আৰু লগত লগত সৈন্য সামন্ত লৈ পেলাই আৰ্মি লৈ পেলাই চন্দ্ৰকান্তৰ এগেইনষ্টত যুদ্ধ কৰিবৰ কাৰণে আহি গল অকে এতিয়া মোক এইখিনিত এটা কথা মোক তোমালোকে কবা কোনগৰাকী ৰজাই কোনগৰাকী আহোম কিঙে কোনগৰাকী আহোম ৰজাই ৰাজধানী কেপিটেল যোৰহাটলৈ শ্বিফ্ট কৰিছিলে লাষ্ট ক্লাছত মই কৈছো লাষ্ট ক্লাছ মানে লাষ্ট ক্লাছত লাষ্ট ক্লাছ নহয় মোৱামৰীয়া বিদ্ৰোহ পঢ়াওঁতে কৈছো কোনগৰাকী আহোম ৰজাই ৰাজধানী যোৰহাটলৈ ট্ৰান্সফাৰ কৰিছিলে তো সেইটোৱে ইয়াতে দিয়া হৈছে ন যে তোমাৰ ঋষিনাথে কত আহি পেলাই সিংহা মানে তোমাৰ সেই দায়িত্বখিনি লব তেওঁ আহি পেলাই আল্টিমেটলি যোৰহাটলৈহে যাত্ৰা কৰিলে সৈন্য বাহিনী লৈ পেলাই অৰ্থাৎ চন্দ্ৰকান্ত সিংহৰ এগেইনষ্টত যুদ্ধ কৰিবৰ কাৰণে ৰাইট তো চন্দ্ৰকান্ত সিংহ আল্টিমেটলি যুদ্ধভূমিৰ পৰা পলাই গুচি গল আৰু সেই যুদ্ধত ঋষিনাথ সিংহই জয়লাভ কৰিলে জয়লাভ কৰাৰ পিছত তেখেতে ভাবিছিলে যে ৰাজেশ্বৰ সিংহৰ নাতিয়েক তেখেতক কি কৰিব অৰ্থাৎ ব্ৰজনাথ সিংহক ৰজা পাতিব কিন্তু ব্ৰজনাথ সিংহৰ অংগক্ষত আছিলে অৰ্থাৎ এনেকুৱা আছিলে যে সেইটোতো আছিলে যে যদি কোনোবাৰ অংগক্ষত হয় আহোমৰ পৰম্পৰা মতে তেখেতে ৰজা হ'ব নোৱাৰে সেয়েহে তেখেতে কি কৰিলে
পুরন্দর সিংহক রজা পাতি দিলে, রাইট? তো আলটিমেটলি চন্দ্রকান্তর পিছত পুরন্দর সিংহ রজা হল। আকৌ চন্দ্রকান্ত সিংহক কি করে দিলে, কান কাটি দিলে, যে নিয়ম আসলে যদি কিবা ঘুনিয়া আছে কিবা খুন আছে তেনেহলে রজা হব নোৱাৰে। তো এই গোটেইখিনি কথা আলটিমেটলি কত গৈ পালে, তোমার মান অর্থাৎ ব্রহ্মদেশলৈ গৈ পালে, আজির মিয়ানমারলৈ গৈ পালে। তেতিয়া মান সকলৰ, মান রজার উঠি যাবনে খং, যে আমি পাতিছিল বদনক রজা, বদন চন্দ্রক তেওঁলোকে হত্যা করিলে আর কি করিলে, চন্দ্রকান্তক কান কাটি দিলে, চন্দ্রকান্তর সিংহাসনের পৰা গুচাই দিলে। সেই ভাবি পেলে আলুমিঙ্গি বলে এগারী সেনাপতির নেতৃত্ব মান অর্থাৎ মিয়ানমারের সেই ব্রহ্মদেশর রজা 1819 পুনর্বার আক্রমণ করবলে পঠাই দিলে। তো এইবার এইটো আসলে মান সকলের সেকেন্ড এটেক, দ্বিতীয়বারের এটেক আসলে। প্রথমটো হয়ে গেল 1817, এইবার আহি গেল 1819, পুনর্বার বিদ্রোহ করবলে আহিল, ঠিক আছে? তো তেতিয়া কি হল, তোমার বার্মিজ সকল যেতিয়া আহিলে, আহার পিছত চন্দ্রকান্তক পুনের সিংহাসনত বহালে, ঋষিনাথ সিংহ তেওঁলোক কি হল, পুরন্দর সিংহ তেওঁলোক পলাই গুছি গল, গৈ পেলে ইংরাজর আশ্রয় ললে, ঠিক আছে? তো এতিয়া চন্দ্রকান্ত সিংহক পাতিলে রজা মান সকলে, রাইট? বদনচন্দ্র বরফুকনের এগারী পুতেকক পাতি দিলে বরফুকন, যেহেতু দেউতাকো প্রথমে বরফুকনে আসলে। আকৌ পাতাল বরুয়া বলে এগারী ব্যক্তিক তেখেতক বরবরুয়া পোস্টটো দি দিলে, ওকে? তো ইয়ার পিছত মানে তেনেকে তেওঁলোকক রজা পাতিলে, অসমৰ মানুহখিনিকে রজা বা বরবরুয়া এইবোর পাতিলেও কিন্তু কি হয় তোমার মেইন, কিন্তু শাসন কি হয় তোমার মান সকলের এগারী তোমার সেনাপতির হাতত আছিল আলামিঙ্গা বলে, রাইট? এতিয়া যেতিয়া তোমার কি হয় মানে তোমার ইয়াতে যেনেকে আছে মিঙ্গি মাহা তিলোয়ার নেতৃত্ব মান সেনা চন্দ্রকান্তর সহায়ের কারণে আলুমিঙ্গি বলে বা আলামিঙ্গা বলে এগারী দেশক তোমার এগারী ব্যক্তিক ইয়াতে থই পেলাই এই মিঙ্গি মাহা তিলোয়া ব্রহ্মদেশলৈ উভতি যায়। কিছুদিন পিছত কি হব, আলুমিঙ্গিও উভতি যাব। তো এইখিনি হল তোমার সেকেন্ড বিদ্রোহ হয়ে গল, মান সকলের সেকেন্ড এটেক হয়ে গল। এতিয়া মান সকলে থার্ড নম্বরের কারণে কিয় এটেক করে, এতিয়া চা, পাতাল বরুয়াই চন্দ্রকান্ত সিংহক কলে যে মহারাজ, যিমান যি হলেও আমি অসমরে হয়, আমি অসমৰ মানুহখিনিৰ লগতে থাকিব লাগিব, মান সকল আহিব, লুটপাট করব, এটেক করব, কিবা করব, উভতি যাব। তো বেটার, যেহেতু আমাক এতিয়া আমাক চ্যালেঞ্জ করিব পৰা বেলেগ কোনো নাই, তো আমি কি করো, মান সকলে অহা রাস্তাটো আমি বন্ধ করে থই দিও। সেই ভাবি পেলাই কি করিলে, পাতাল বরুয়ার নেতৃত্ব পাতাল বরুয়াক এটা গড় বনোয়া দায়িত্ব কোনে দি দিলে, চন্দ্রকান্ত সিংহই দি দিলে। অর্থাৎ চন্দ্রকান্ত সিংহই কি করিলে, যে পাতাল বরুয়াক দায়িত্ব দিলে যে মান সকল যোনফালে অহার চান্স আছে, অর্থাৎ জয়পুরত এইখানে ডিব্রুগড় সেইখানে মান এরিয়াত আছে জয়পুর, রাজস্থানের আর জয়পুর নহয়, তো সেই জয়পুরত যাতে মান সকলে আহিব নোৱাৰে সেইখিনি মান ঠাইত এটা গড় বনোৱাৰ দায়িত্ব পাতাল বরুয়াক দি দিলে। আৰু কেতিয়া দিলে, যেতিয়া আলামিঙ্গি গুছি গল, অলরেডি আলামিঙ্গি আছিলে, আলামিঙ্গিয়ে চন্দ্রকান্ত বা পাতাল বরুয়া এওঁলোক থাকিলেও আলামিঙ্গি মেইন আলামিঙ্গের নেতৃত্বত থৈ গৈছিলে ন, আলামিঙ্গি যেতিয়া গুছি গল, গুছি যোৱাৰ পিছত এই গড় বনোৱা কাম আৰম্ভ করিলে, ওকে? সো যেতিয়া এই কথাখিনি, যেতিয়া এই কথাখিনি তোমার মান সকলে গম পালে, গম পোৱাৰ পিছত আকৌ তেওঁলোকে এটেক করিলে, বলে মেরি বিল্লি মুছ পে হি মিউ, অর্থাৎ ময়ে রজা পাতিল, আমি রজা পাতিল, আমার উপরতে ভারি পড়িলে। তো এটা আমি পড়িছিল অকমান আগতে যে মান সকলের রজা আসলে বোধৌপায়া, রাইট? বোধৌপায়ার মৃত্যুর পিছত তেওঁটো মৃত্যু হব, এসময়ত গৈ মৃত্যু হল, তারপর তেওঁর নাতিয়ে বাগদাও কি হয় রজা হয়, রাইট? আর এই বাগদাওর নেতৃত্বতে 1821 তৃতীয়বারের কারণে মান সকলে এটেক করেছিল, বুঝিল? বর লাগি আছে নেকি? জিকে ডায়েরি বুক কেতিয়া আহে, জিকে ডায়েরি বুক মই বুঝি পোৱা নাই কি কৈ আছে, ওকে? সো ক্লাসটো যদি ভাল লাগিছে, এনজয় কৰি আছে, তেনেহলে প্লিজ ক্লাসটো শেয়ার কৰি দিব আপোনালোকৰ বন্ধু বান্ধৱীৰ হৈতে, আৰু লাইক এটা দিব নাপাহৰিব, ওকে? সো মই পঢ়াই আছিলোঁ 1821 তৃতীয় আক্রমণ হল, রাইট? এতিয়া আক্রমণ আসলে রজার এগেইনস্টত, চন্দ্রকান্ত সিংহর এগেইনস্টত। এইবার কি করিলে, মান সকলে এটেক করিলে, এটেক করে পেলায় গোটেইখিনি আহোমৰ টেরিটরি গোটেইখিনি মানে গ্রহণ তোমার একুয়ার করে ললে, ঠিক আছে? তারপর তোমার আলটিমেটলি মান সকলে এইবার কি করব, চন্দ্রকান্ত সিংহক তো এবার রজা পাতিলে, রজা পাতার পিছতো দেখিলে কি অবস্থা হল। তো এইবার মান সকলে তেওঁলোকর নিজরে মান সকলে কি করিলে, চন্দ্রকান্ত সিংহক সিংহাসনের পর গুছাই পেলায় এগারী রজা, অসমরে এগারী ব্যক্তি যোগেশ্বর সিংহক রজা পাতিলে, ঠিক আছে?
তো যোগেশ্বর সিংহক যেতিয়া মান সকলে রজা পাতিলে যোগেশ্বর সিংহক অসম বুরঞ্জীত মানে পতা রজা বলি কোৱা হয়, কারণ দেখিলে যে চন্দ্রকান্ত সিংহক আমি রজা পাতিলো তেও আমার এগেনস্টত কি ষড়যন্ত্র করিলে, সেয়েহে তেও সিংহাসনের পৰা গুছাই পেলায় যোগেশ্বর সিংহক রজা পাতিলে। কোয়েশ্চন সুধে মানে পতা রজা বলে কাক কোৱা হয়, যোগেশ্বর সিংহক মান সকলে পাতিছিলে। ওকে, এতিয়া যেতিয়া এই গোটেইখিনি হৈ গল, গুৱাহাটীও গোটেইখিনি দখল করিলে, গোটেইখিনি এই হল আলটিমেটলি চন্দ্রকান্ত সিংহ বা আহোমৰ দা ডাঙরিয়া আহোম সকল গৈ পেলায়, গোটেইবোৰ নহয় তথাপিও রজা এনেকুৱাকে দা ডাঙরিয়া তেওঁলোক গৈ পেলায় কি হৈ গল, ইংরাজৰ ওচৰত আশ্রয় ললে, ব্রিটিশৰ ওচৰত আশ্রয় ললে। মান সকলে ব্রিটিশক এইটো দাবী করলে যে আপোনালোকে যোনে যোনে আপোনালোকৰ ওচৰত আশ্রয় লৈ আছে আপোনালোকে তেওঁলোকক সেইখিনি মানে তেওঁলোকক রেহাই দি দিয়ক, অর্থাৎ আমাক গতাই দিয়ক। কিন্তু ব্রিটিশে কি করলে, এই গোটেইখিনি মান সকলে যিখিনি করেছিল সেইখিনি তেওঁলোকে নামানিলে। তারোপরি চন্দ্রকান্ত আর পুরন্দরে দুয়োগৰাকীয়ে বেলেগ বেলেগকে গৈ ব্রিটিশের ওচৰত এইটো মানে আবেদন দিছিলে, এইটো রিকুয়েস্ট করেছিলে যাতে মান সকলক অসমৰ পৰা গুচুৱাত ব্রিটিশে তেওঁলোকক হেল্প করে। কিন্তু ব্রিটিশে সেইখিনি কথাও না মঞ্জুর করে দিলে, তেওঁলোকে সেইখিনি একসেপ্ট নকৰিলে, রাইট? নকৰাত কি হল, চন্দ্রকান্ত সিংহই কিছুমান বঙ্গদেশরে কিছুমান ভেরনিয়া সৈন্য, দ্যাট মিন্স ভাড়াত আনা সৈন্য কিছুমান লৈ পেলায় তেওঁলোকৰ অর্থাৎ মানৰ বিৰুদ্ধে যুদ্ধ কৰিছিলে। ওকে, তাৰপিছত ইয়াতে আমি যদি চাও চন্দ্রকান্ত, এতিয়া চন্দ্রকান্তই ভাৰত লৈ আহিছে সৈন্য, তো সৈন্য লৈ অহাৰ পিছত চন্দ্রকান্ত প্রথমতে জয় হৈ গল মান সকলৰ এগেইনষ্টত, তেও কি হৈ গল, জয় হৈ গল। পিছত গৈ কিন্তু মগড় বুলি এখন ঠাইত তেও পুনৰ মান সকলৰ এগেইনষ্টত হাৰি যায়, রাইট? আৰু সেইখিনি সময়ত মান সকলরে এগারী ব্যক্তি সেনাপতি মিঙ্গি মাহা বন্দুলা আহি যায়, আৰু আহি যোৱাত অসমত যিখিনি মান আছিলে সেই মান সকল আৰু বেছি শক্তিশালী হৈ উঠে, রাইট? তো এতিয়া আমি দেখিলো 1817ত প্রথমে মান সকলে এটেক করলে, 1819ত সেকেন্ড টাইম এটেক করলে, 1821ত এটেক করলে, এইবার এটেক করেছিল, দেখিলে যে রজাই আমার এগেনস্টত হয়ে গেছে, রাইট? তো সেয়েহে মান সকলে এইবার এই 1821ৰ পৰা 1824লৈকে পুরা অসমত যেনেকে পারে লুটপাট যেনেকে পারে সেইবোৰ কৰি গল। আৰু এই তিনি বছৰক আমাৰ অসমত মানৰ কলা অধ্যায় বুলি কোৱা হয়, মানৰ যুগ বুলি কোৱা হয়। তো এইখিনি সময়ৰ কথা যদি ডেসক্রাইব কৰিব যাওঁ, যদি কব যাওঁ, মানে গাৰ নোম হিয়ৰি উঠিব এনেকুৱা, মানে ইমান বৰ্বৰতা তেওঁলোকে দেখুৱাইছিলে। তো 21ত যোগেশ্বৰ সিংহক ৰজা পাতিলেও তেওঁলোকে নিজে ইয়াতে থাকি পেলাই ইয়াতে যেনেকে যি পায় আমাৰ ইয়াৰে অসমৰে নারী বা ইয়াতে লুটপাট কৰি নারীবোৰক উঠাই লৈ গৈছিলে, রেপ কৰা কিবা কিবি, আৰু এইখিনিৰ সুযোগ লৈ পেলাই এইখিনিৰ সুযোগ লৈছিলে আমাৰ অসমৰ নিজৰ কিছুমান মানুহে, অসমৰ মানুহে। কিয়, সাপোজ কোনোবাৰ লগত কিবা দুশ্মনী আছে ন, নিজকে মানৰ সৈন্য বুলি কৈ পেলাই গল সেইবোৰৰ ওপৰত অত্যাচাৰ কৰিবৰ কাৰণে। তো এনেকুৱা বিভিন্ন ধৰণৰ বিভিন্ন বৰ্বৰতা এইখিনি সময়ত চলিছিলে। ওকে, আলটিমেটলি তোমার এইটো 25 বুলিও কিছুমানত থাকে আৰু কিছুমানত 24 বুলিও থাকে, ঠিক আছে? সো এইখিনিক মানৰ দিন বুলি কোৱা হয়, এইখিনিক মানৰ কলা অধ্যায় বুলি কোৱা হয়। এতিয়া আলটিমেটলি কি হল, ব্রিটিশসকলে মানৰ এগেইনষ্টত যুদ্ধ কৰিবৰ কাৰণে আগুৱাই আহিল। আগুৱাই অহাৰ ৰিজন কি হয়, চন্দ্রকান্ত সিংহৰ মানে তেওঁ ৰিকুৱেষ্ট কৰিছে সেই ৰিকুৱেষ্টত নহয়, মানে কি কৰিলে, আরাকান মণিপুর কাছাৰ এইবোৰ গোটেইখিনি মানে কি করলে নিজৰ আন্দারত লৈ লয়, রাইট? তাৰপিছত এই কাছাৰৰ রজা গোবিন্দ সিংহ মণিপুরী রজা গম্ভীর সিংহৰ আক্রমণত তিষ্ঠিব নোৱাৰি আকৌ গৈ পেলাই ব্রিটিশৰ ওচৰত আশ্রয় লয়। কিয় এইটো লাইন দিছো, কারণ কি হয়, আমি পিছত ইয়াৰ পিছত কি আহিব, ব্রিটিশ আহি যাব, রাইট? মডার্ন যুগ আরম্ভ হৈ যাব, তেতিয়া ব্রিটিশৰ ৰাজ চলিব। তো ব্রিটিশে কেনেকুৱাকে এখন এখন ঠাই নিজৰ আন্ডাৰত আনিব পাৰিছিল, তাৰ আন্ডাৰ তাতে এইটো এটা আহি যায়, কাৰণ কাছাৰৰ ৰজা গোবিন্দ চন্দ্ৰ অলরেডি গৈ ব্রিটিশৰ ওচৰত হেল্প খুজিছে। তো কাছাৰৰ ৰজাক হেল্প কৰি থৈ দিছে, মানে কাছাৰৰ ওপৰত কিবা এটা কৰি থৈ দিছে নে নাই ব্রিটিশে, রাইট? তো এনেকুৱা বিভিন্ন কথা আহি পৰে যিবোৰ আমাৰ মডাৰ্ণ হিষ্ট্ৰীত লাগিব। এতিয়া ব্রিটিশে দেখিলে যে মান সকলে এটা এটাকে গোটেইখিনি ঠাই এটেক কৰি আছে, নিজৰ আন্ডাৰত লৈ আছে। তো গৈ পেলায় ব্রিটিশৰ টেরিটরিতো যে কালি গৈ নাপাব কি ঠিক আছে, তো লাষ্টত গৈ পেলায় যেতিয়া ব্রিটিশৰ টেরিটরিতো মান সকলে হস্তক্ষেপ করলে আলটিমেটলি কি হৈ গল, ব্রিটিশ আৰু মানৰ মাজত হৈ গল যুদ্ধৰ আৰম্ভণি। আৰু সেয়ে আছিলে ব্রিটিশ আৰু মানৰ প্ৰথমখন, আমি কব পাৰো প্ৰথম ইংগো বৰ্মা যুদ্ধ বা দ্য ফার্স্ট এংলো বার্মিজ ওয়ার, রাইট? কেতিয়া আৰম্ভ হৈছিলে, তোমার 1824ত আৰম্ভ হৈছিলে, তো আৰম্ভ হৈ পেলায় এনেকুৱাকে
তোমার ব্রিটিশ সকলে মান সকলক চারিও ফালৰ পৰা ঘেৰি ধৰিছিলে, চারিও ফালৰ পৰা আক্রমণ কৰিছিলে। ওকে, তো এনেকে মান সকলৰ আন্ডাৰত জি জি ঠাই গৈছিলে, গোটেইবোৰ ঠাই ব্রিটিশে হেলা রঙে মান সকলৰ হাতৰ পৰা গাড়ি লৈছিলে, লৈ আহিছিলে। আৰু এনেকে গৈ পেলাই 1826ত, অৰ্থাৎ 1824ত বিদ্ৰোহ আৰম্ভ হ'ল, 1826লৈকে এই বিদ্ৰোহ চলিয়ে আছে। মানসকলক ব্ৰিটিছে খেদি 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 ব্ৰহ্মদেশৰে এই ম্যানমাৰৰে এখন ঠাই য়ান্দাবুৰলৈকে খেদি খেদি লৈ গৈছিলে। আৰু তাতে মান আৰু ব্ৰিটিছৰ মাজত এখন সন্ধি হয়, এখন প্ৰীতি হয়, যিখনকে আমি দ্য গ্ৰেট য়ান্দাবু ত্ৰীতি বুলি জানো, ৰাইট? য়ান্দাবু বুলি কিয় কোৱা হয়, কাৰণ সেই বাৰ্মিজ, অৰ্থাৎ বাৰ্মাৰে এখন চহৰ আছিলে য়ান্দাবু, তাতে এইখন হৈছিলে, কাৰণে য়ান্দাবু ত্ৰীতি বুলি জানো, ৰাইট? এতিয়া য়ান্দাবু ত্ৰীতি কাৰ কাৰ মাজত হৈছিলে, মান আৰু ব্ৰিটিছৰ মাজত হৈছিলে, ইয়াতে আহোমৰ কোনো ৰোল নাই, ঠিক আছে? তো কিমান চনত হৈছিলে, কেই তাৰিখে হৈছিলে, 1826ৰ 24 ফেব্ৰুৱাৰীত হৈছিলে, এইটো বস্তু মনত ৰাখিবা, ঠিক আছে? 1826ৰ 24 ফেব্ৰুৱাৰীত য়ান্দাবু ত্ৰীতি হৈছিলে, ৰাইট? ওকে, দেন য়ান্দাবু ত্ৰীতি হল, য়ান্দাবু ত্ৰীতি হল মানে ইয়াৰ পিছত 1826ৰ পিছত আমি এনেকুৱাকে আমাৰ মডাৰ্ণ হিষ্ট্ৰী এৰা আৰম্ভ হ'ব। এতিয়া য়ান্দাবু ত্ৰীতিত এইটো চোৱা, য়ান্দাবু ত্ৰীতিত যিবোৰ তোমাৰ ক্লজ আছিলে তাতে এইবোৰ কেতিয়াও এইটো মেনশ্যন কৰা নাই যে য়ান্দাবু ত্ৰীতি মতে অসমখন ব্ৰিটিছৰ আণ্ডাৰত আহিব, সেইবোৰ মেনশ্যন নাই। জাষ্ট আছিলে যে মানসকলে অসমত কেতিয়াও এটেক কৰিব নোৱাৰে, মণিপুৰ এইবোৰ ঠাইত এটেক কৰিব নোৱাৰে, তো এনেকুৱা কিছুমানহে কথা আছিলে, ব্ৰিটিছৰ আণ্ডাৰত এইবোৰ এইবোৰ আহিব বুলি সেইবোৰ একো মেনশ্যন নাছিলে, ঠিক আছে? তো এইখিনিয়ে হ'ল মেইনলি মানৰ দিন বা আমি যদি চাওঁ মানৰ আক্ৰমণৰ বিষয়ে। অ'কে, চ' এইখিনি হ'ল মেইন কনচেপ্ট, আৰু ইয়াতে আমাৰ আহোম হিষ্ট্ৰী ইয়াতে শেষ হৈ যায়। অ'কে, চ' আমি কুৱেশ্যন চাম বাৰু। এতিয়া ইয়াতে এটা বস্তু চোৱা, ব্ৰিটিছসকল যেতিয়া থাকিব, ব্ৰিটিছসকলে ৰুল কৰি আছে, ৰুল কৰি কৰি আল্টিমেটলি ব্ৰিটিছসকলৰ সময়ত কিছু বছৰ ধৰি ইয়াতে কোনো আহোম ৰজা নাছিলে। পিছত যেতিয়া দেখিলে যে সেই আহোমৰ সিংহাসন পুনৰ প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে বিভিন্নজনে ব্ৰিটিছৰ এগেইনষ্টত যুদ্ধ কৰি আছে, ব্ৰিটিছসকলে পুনৰ এগৰাকী আহোমৰ ফালৰ পৰা এগৰাকীক ৰজা পাতি দিলে। দুগৰাকী পাৰ্টি আছিলে, চন্দ্ৰকান্ত সিংহ, পুৰন্দৰ সিংহ। ব্ৰিটিছে ভাবিলে যদি আমি চন্দ্ৰকান্ত সিংহক ৰজা পাতো তেওঁ আমাৰ ওপৰত ভাৰী পৰিব, বেষ্ট হ'ব আমি পুৰন্দৰ সিংহক ৰজা পাতো। তো পিছত গৈ পেলাই পুৰন্দৰ সিংহৰো কাম কাজত বিভিন্ন খুঁত দেখুৱাই পেলাই পুৰন্দৰ সিংহকো সিংহাসনৰ পৰা গুচাই পেলাই আহোম সাম্ৰাজ্য একেবাৰে নোহোৱা কৰিছে। তো এতিয়া এইটো বস্তু হ'ল, লাষ্ট আহোম কিং বুলি যদি আমাক সোধে, যিহেতু আমি আহোম সাম্ৰাজ্য আমাৰ শেষ হ'ল 600 বছৰীয়া, তো আমি লাষ্ট আহোম কিংটো জানিব লাগিব, কি হ'ব, পুৰন্দৰ সিংহ, ৰাইট? এতিয়া আমাক যদি কুৱেশ্যন সোধে হু ৱাজ দ্য লাষ্ট ইণ্ডিপেণ্ডেণ্ট আহোম কিং, অৰ্থাৎ কোন আহোমসকলৰ স্বাধীন ৰজা কোন আছিলে, শেষ স্বাধীন ৰজা কোন আছিলে, তেতিয়াহ'লে হ'ব চন্দ্ৰকান্ত সিংহ, কাৰণ তেওঁ কাৰো অধীনত থাকি পেলাই ৰজা হোৱা নাছিলে। পুৰন্দৰ সিংহ শেষৰ ৰজা, কিন্তু তেওঁ ব্ৰিটিছে পাতি দিয়া ৰজা আছিলে, ৰাইট? তো এইখিনি আছিলে মেইন কনচেপ্ট। দেন আমি কুৱেশ্যনৰ ফালে আগবাঢ়ো, যিটো কুৱেশ্যন ইয়াতে কোৱা হৈছে এই কুৱেশ্যনটোৰ আনচাৰ মই নকওঁ, কাৰণ এই কুৱেশ্যনটোৰ আনচাৰ মই যিটো মোৱামৰীয়া বিদ্ৰোহ পঢ়াইছো তাতে এইটো কুৱেশ্যনৰ আনচাৰ পাই যাব আপোনালোকে, ঠিক আছে? যিটো কুৱেশ্যন মই অলৰেডি কৈছো। এতিয়া ইয়াতে এটা বস্তু আহে, বহুতৰ কনফিউজন এনেকুৱা আহে, অসমখন মানৰ আণ্ডাৰত আছিল মানে অসমখন ব্ৰহ্মদেশৰ লগত আছিলে নেকি? তো নহয়, আমি যদি চাওঁ এইখিনি সময়ত মানে অসমত ৰুলহে কৰিছিলে, 3-4 বছৰ ৰুল কৰিলে মানে এইটো নুবুজায় যে অসমখন ব্ৰহ্মদেশৰ লগত জড়িত আছিলে, অসমখন মানসকলৰ আছিলে, সেইটো নুবুজায়, বুজি পাইছা? তো দেন আমি নেক্সট কুৱেশ্যনটো চাওঁ। নেক্সট কুৱেশ্যনটো ইয়াতে দিয়া হৈছে, দ্য ফাৰ্ষ্ট ইনভেজন অফ দ্য বাৰ্মিজ টুক প্লেচ ডিউৰিং দ্য ৰেইন অফ হুইচ অফ দ্য ফলোয়িং আহোম কিংছ, নিম্নলিখিত কোনগৰাকী আহোম ৰজাৰ সময়ত মানৰ প্ৰথম আক্ৰমণ হৈছিলে? যোগেশ্বৰ সিংহ কোন আছিলে? মানে পতা ৰজা আছিলে, ৰাইট? তো তেওঁ আৰু এইটো কুৱেশ্যনৰ পিকচাৰত তেওঁ নাহে, ৰাইট? দেন কমলেশ্বৰ সিংহ, উদয়াদিত্য সিংহ আৰু চন্দ্ৰকান্ত সিংহ, ৰাইট? কাৰেক্ট আনচাৰ কি হৈ যাব আমাৰ? চন্দ্ৰকান্ত সিংহ হৈ যাব, ৰাইট? তেওঁৰ সময়ত প্ৰথম 1817ত ফাৰ্ষ্ট বাৰ্মিজ এটেক হৈছিলে। তো আজি বেছি কুৱেশ্যন আনা নাই, যিহেতু আমাৰ আহোম কিংডম শেষ হৈ গ'ল। নেক্সট ক্লাছত আমি আহোম কিংডমৰ ওপৰত এটা কুৱেশ্যনৰ এটা মই তেনেকুৱাকৈ ছিৰিজ এটা লৈ আহিম, অৰ্থাৎ এইটো ছিৰিজৰ লগতে কণ্টিনিউ কৰি যাম, কুৱেশ্যনৰ তেনেকুৱাকৈ কুৱেশ্যনবোৰ আমি কৰি যাম, ঠিক আছে? দেন নেক্সট কুৱেশ্যন এইফালে সুধিছে, হু ৱাজ দ্য কমাণ্ডাৰ অফ বাৰ্মিজ ইন দ্য ফাৰ্ষ্ট বাৰ্মিজ ইনভেজন অফ আসাম, অৰ্থাৎ 1817ত যেতিয়া মানসকলৰ প্ৰথম আক্ৰমণ হৈছিলে সেইখিনি সময়ত মানৰ সেনাপতি কোন আছিলে? মানা মিনহা,
দেন আলুমিঙ্গি বদন চন্দ্র, বদন চন্দ্র তো সেনাপতি নাছিলে, তেও জাস্ট ইনভাইট করিহে আনিছিলে, রাইট? দেন বদৌপায়া, বদৌপায়া আছিলে রজা, এগৰাকী, এই দুগৰাকীৰ ভিতৰত এগৰাকী হ'ব, ৰাইট? দুগৰাকী নামে আমি মনত ৰাখিব লাগিব। তো ইয়াতে কি হ'ব, ফাৰ্ষ্টত কোন আছিলে, ছেকেণ্ডত কোন আছিলে, তেনেকে সুধিব পাৰে। ওকে, সো আনসার কি দিছে, অপশন ডি। ওকে, অপশন ডি বদৌপায়া নহয় বুলি মই কলোৱে। তো ইয়াতে চাও, আলুমিঙ্গিৰ তেতিয়া হ'ব যেতিয়া আমাক কি হ'ব, ছেকেণ্ড এটেক বুলি সুধিব, ৰাইট? যেতিয়া আমাক দ্বিতীয় এটেক ক'ব তেতিয়া আলুমিঙ্গি হৈ যাব, ফাৰ্ষ্ট এটেকটোৰ কথা সুধিলে মানা মিল্লা হৈ যাব, ৰাইট? বুজিলো? সো এই ক্লাছটোৰ পিডিএফ ক'ত পাব মই কলোৱে, ৰিমজিম স্কোৱাডেমি, সেইটো টেলিগ্ৰাম চেনেলত গ'লে পাই যাব। সো আজি এইখিনিয়ে আছিলে, আৰু ইয়াতে আমাৰ আহোম সাম্ৰাজ্য, ছশ বছৰীয়া আহোম সাম্ৰাজ্য ইয়াতে আমাৰ শেষ হৈ যায়। যদি কোনোবাৰ কিবা প্ৰব্লেম থাকে মোক পাৰ্চনেলি টেলিগ্ৰামতো মোক সুধিব পাৰে, কুৱেশ্যন কৰিব পাৰে, বা মোক ইনষ্টাগ্ৰাম বা মোক ফেচবুক অৰ্থাৎ মেছেঞ্জাৰতো মোক মেছেজ কৰিব পাৰে, ঠিক আছে? লগ পাম এটা নতুন ক্লাছত আপোনালোকক, পুনৰ এটা নতুন টপিকৰ সৈতে। আৰু যদি ক্লাছটো ভাল পাইছে, এনজয় কৰিছে, দেন ক্লাছটো প্লিজ শ্বেয়াৰ কৰি দিব। আৰু কিবা যদি জানিব লগা আছে স্কোৱাডেমিৰ বিষয়ে, তেনেহ'লে মই যিটো নাম্বাৰ দিছোঁ তাতে কণ্টেক্ট কৰিব পাৰে। এনেকুৱাকৈ অকল আহোম হিষ্ট্ৰীয়ে নহয়, গোটেই আছাম হিষ্ট্ৰীয়ে মই পঢ়াই থৈ দিছোঁ। ওকে, সো ভালকৈ থাকিব, পুনৰ লগ পাম। থেংক ইউ সো মাছ, এণ্ড টাটা, বাই বাই।